এক অনুষ্ঠানে কিন্তু আরো একবার ডাক্তারবাবুকে আপনাদের মাঝে আমরা পেয়ে গিয়েছি, তাই প্রশ্নও রয়েছে উত্তর রয়েছে যেহেতু তিনি রয়েছেন। তার পাশাপাশি শারীরিক যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনারা সরাসরি নম্বরে কল করতেই পারেন, কারণ এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যে কোনো শারীরিক সমস্যা নিয়ে কথা বলার জন্য। কিন্তু ডাক্তারবাবুকে প্রতি শনিবার 4টার সময় লাইভ ফোনে অনুষ্ঠানে আপনারা যেমন পেয়ে যান, আজকেও পেয়ে গিয়েছেন। কিন্তু গত এপিসোডে যখন থাইরয়েডের সাথে ইমিউনিটির সম্পর্ক আদতে কি, ইমিউনিটির সাথে কোনো যোগসূত্র আছে কিনা সেই উত্তরের পাশাপাশি আজকে বেশ কিছু প্রশ্ন মাঝে একটা প্রশ্ন আমি ডাক্তারবাবুকে করে দেবো। প্যান্ডামিক সিচুয়েশন, হ্যাঁ আমি জানি যে এখন আমরা অল্টে হ্যান্ডেলিং করে ফেলেছি বা আমাদের আয়ত্তের মধ্যে চলে এসেছে, তবু ইমিউনিটি শব্দটাকে না আমাদের খুব পরিচিত একটি শব্দ কিন্তু করোনা ভাইরাস কোভিড-19 চিনিয়ে দিয়েছে। তাই প্রতিনিয়তই আমাদের এখন প্রতি মুহূর্তে মাথায় রাখতে হয় যে ইমিউনিটি শরীরে আমাদের কতটা রয়েছে, সেটা থাইরয়েড থাক বা না থাক। তাই এই প্রশ্নটা আজকে সকলের তরফ থেকে ডাক্তারবাবুকে করা হচ্ছে, যেটা যে ইমিউনিটি প্রসঙ্গ ধরে প্রত্যেকেই জানতে চায় যে থাইরয়েড রোগটি থাক বা না থাক, ইমিউনিটিটা কিভাবে কন্ট্রোল করবে, ইমিউনিটিটা কি করে বাড়িয়ে রাখবে বা সঠিক জায়গায় বাড়িয়ে রাখা মানেই কিন্তু যে ইচ্ছে মতো অনেকটা বাড়িয়ে রাখলেই সেটা নিজের ইচ্ছে মতো চালানো যাবে তা কিন্তু না। সঠিক তত্ত্ব দ্বারা ইমিউনিটিটা আমরা কিভাবে সঠিকভাবে নিজেদের শরীরে অ্যাবসর্ব করতে পারবো, যাতে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা নিজেরাই খুব সহজে করতে পারি। তার পাশাপাশি যেহেতু আপনাদের জন্য এই প্রোগ্রাম বারবার বলে দেওয়া, ডাক্তারবাবুকে পেয়ে যাওয়া মানে প্রচুর বিষয় জানার থাকে, তার মাঝে যারা লাইনটি পেয়ে যাবেন তারা তো নিজেদের বিষয়ে কথা বলবে। বিশিষ্ট চিকিৎসক প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজি ডক্টর কনিষ্ক সরকার স্যারকে কিন্তু সকলের তরফ থেকে আরো একবার স্বাগত জানাতে হবে, স্টুডিও রয়েছেন তিনি। নমস্কার স্যার। নমস্কার আমার অতি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই বক্তব্য রেখে এই ইচ্ছা জানিয়ে আজকে শুরু করব। আমি যে শুরু করছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময়, সমস্ত দিক দিয়ে গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ সময়। এই জন্য বলছি আমরা এই রোগের প্রাদুর্ভাব থেকে বেশ কিছুটা হলেও মুক্ত হতে পেরেছি। আমাদের স্কুল কলেজ খুলল বলে বাচ্চাদের ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে। যে খবরগুলো আমাদের মনে আনন্দের উদ্রেক করে সেই সব খবরগুলো আসতে শুরু করেছে, এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে আমরা যেটা দেখে এসেছি, মানে যারা আমরা পশ্চিমবঙ্গে বঙ্গভাষী যারা বাস করি তারা এরকম, আমাদের একটা হিসেব আছে যে সরস্বতী পুজোর পর থেকে ঠান্ডা কমে যাবে এবং আস্তে আস্তে বসন্তকাল শুরু হবে, মানে না ঠান্ডা না গরম এরকম একটা ভাব। এবং যেটা ওই দোল পূর্ণিমা বা দোল যবে আসবে, দোল খেলার উৎসব হবে, তবে থেকে বেশ গরম পড়বে, তারপর থেকে বেশ গরম পড়বে। আমি এই প্রসঙ্গটা টানছি, তার পেছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে, কেন আমরা অনেকটা ভালো থাকতে পারবো সেই জন্য বলছি। তো যদি বাচ্চাদেরও ভ্যাকসিনেশন হয়ে যায়, যদি আস্তে আস্তে যেভাবে লকডাউন কমে আসছে, স্কুল কলেজ খুলে আসছে, এর মানে হলো যে মানুষ যে শারীরিক মানসিক আর্থিক একটা চাপের মধ্যে ছিলেন, সেই চাপ আস্তে আস্তে কমে আসছে। এরকম নয় যে চাপ পুরোপুরি কমে গেছে, চলে গেছে তা নয়, কিন্তু অনেকটা কমে আসছে, এটা সুখবর আমাদের সবার জন্য। এবার তার উল্টো দিকে আমাদের কিছু অবশ্য করণীয়, অবশ্য কর্তব্য এবং অবশ্য পালনীয় কর্তব্য আছে, আমি সেগুলো বলবো। এবং আজকের আলোচনায় আমি গতদিন আপনাদের সাথে কথাবার্তা বলার সময় আপনাদের প্রচুর মানুষের মনে জিজ্ঞাসা যে যারা থাইরয়েডের অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে ইমিউনিটি কম্প্রোমাইজ থাকে কিনা, এবং কোনোভাবে সেটা এই কোভিডের রোগ বা অন্য ধরনের ভাইরাল ইনফেকশনে মানুষকে আরো বেশি প্রোন করে তোলে কিনা, মানে মানুষকে যার রোগ হওয়ার কথা নয়, থাইরয়েডের রোগ থাকার জন্য তার কি ভাইরাল এই কোভিডের রোগ হতে পারে। এই নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন, আমি গতদিন যতটা পারি পুঙ্খানুপুঙ্খভাবে জবাব দিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমি এখন যে প্রসঙ্গ উত্থাপন করবার জন্য আমার বক্তব্য শুরু করলাম,
যে অবস্থা আগের থেকে ভালো, চাপ কম, শীত কমছে, এই সব কথাবার্তা বলছি। এর মধ্যে আপনাদের এই সপ্তাহে পাওয়া প্রশ্নের নিরিখে আমাকে প্রথম যে ব্যাপারটা আজকে আমি আলোচনা করব সেটা বলে দিতে হচ্ছে। আমি বলে দিই, আপনারা অনেকে ফোন করে এটা জানতে চেয়েছেন যে শীতের সাথে মানে খুব বেশি ঠান্ডা বা গরমে এই কোভিড ভাইরাসের কোনো অসুবিধা হয় কিনা, মানে গরম বেশি হলে কি কোভিড ভাইরাস থাকে না, মানে যেগুলো গ্রীষ্ম প্রধান দেশ বা খুব বেশি গরম পড়লে বা খুব বেশি ঠান্ডা পড়লে কি, এটা আমার ভাষা, আমি এটা সাইন্টিফিক ভাষা না, মানে কোভিড ভাইরাস কোনো ঠান্ডায় জমে যায়, মানে তাদের আর মানুষের ক্ষতি করার কোনো ক্ষমতা থাকে না, এরকম প্রশ্ন মানুষে অনেকে করেছেন। আজকে আমি ওই আবহাওয়ার সাথে মানে টেম্পারেচারের সাথে রিলেটেড কোভিড ভাইরাসের ক্ষতি করার ক্ষমতা তাই নিয়ে একটু বলে দেবো, কারণ অনেকের মনে অনেক রকম ধারণা আছে, সেটা বলবো। দ্বিতীয়ত হচ্ছে থাইরয়েডের ব্যাপারে আমি যখন গত দিন বলেছি তখন মানুষ কিন্তু থাইরয়েড ছাড়াও ইমিউনিটি কি করে ইমপ্রুভ করব, বাড়াবো তাই নিয়ে হাজারো রকম প্রশ্ন মানে আমাকে করেছেন, মানে অনেক সময় হয়েছে যে আমি ফোন ধরতে পারিনি, এত মানুষ আমাকে মানে ফোনে জিজ্ঞাসা করেছেন এইসব ব্যাপারে। তো আমি ইমিউনিটি সংক্রান্ত, ইমিউনিটি বাংলা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে কোনো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা সে নিয়েও জন্মায় এবং তারপর তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিও হয়, যেটা আমি যখন রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে স্পেসিফিক আলোচনায় আগে যাব তখন এই ব্যাপারে আমি পরিষ্কার করে বলব। এই ইমিউনিটি নিয়ে এবং টেম্পারেচারের সাথে, অর্থাৎ আবহাওয়া ঠান্ডা থাকলে বা আবহাওয়া গরম হলে কি এই ভাইরাস দুর্বল বা সবল হতে পারে, এই নিয়ে আজকের আলোচনা। এবং আপনারা তো আছেনই, আপনাদের প্রশ্নের জবাব অবশ্যই দেব। আমি প্রথমে চলে যাব টেম্পারেচারের ব্যাপারে, অর্থাৎ এই যে ঠান্ডা কমে গরম পড়ছে তাতে কি আমাদের এই কোভিড ভাইরাস দুর্বল হচ্ছে বা সবল হচ্ছে, এটা অনেকের প্রশ্ন যে একবার ভালো গ্রীষ্মকাল পড়ে গেলে, গরম পড়ে গেলে বোধ হয় আর কোভিড ভাইরাসের ক্ষেত্রে এরকম মানে তার জোরটা থাকবে না। এটা আমি পরিষ্কার করে বলে দিই যে আমাদের দেশে বা আমরা যেখানে থাকি সেখানে যেরকম টেম্পারেচার, ঠান্ডায় ধরুন আমি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে বরফ পড়েছে, যখন বরফও পড়েছে তখন ওই শূন্যের নিচে মানে -3-4, আরেকটু যদি ওই ঘুম অঞ্চলে 7-10 ডিগ্রি পর্যন্ত মাইনাস টেম্পারেচার গিয়েছিল। আর আমাদের এখানে যখন খুব বেশি গরম পড়ে তখন 38 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম মতো টেম্পারেচার সব থেকে বেশি পুরুলিয়া টুরুলিয়া কোনো কোনো অঞ্চলে হয়, এই এতটা ফারাক আর কি কম আর বেশির মধ্যে। এটা নিশ্চিন্ত থাকুন যে আমাদের যে টেম্পারেচারের ফারাক, আমি পশ্চিমবঙ্গের কথা বললাম, ভারতবর্ষের চিত্রটা যদি আমি লাদাখ অঞ্চল বা একদম হিমালয়ের সেই সেই জায়গায় যেখানে আমাদের সেনারা টহল দিচ্ছে, জনমান বসতি নেই বললেই চলে, আমি সেই জায়গাগুলো সম্পর্কে যাচ্ছি না, বাকি ভারতবর্ষের যা অঞ্চল আছে তাতে টেম্পারেচারের কম বা বেশির যে ফারাকটা আমি যেটা বললাম সেটার কাছাকাছি হবে, 1-2 ডিগ্রি কম বেশি হতে পারে। গরমের দিক দিয়ে গুজরাটের কিছু কিছু জায়গার থেকেও অনেক বেশি বা রাজস্থানের কিছু কিছু জায়গার থেকে অনেক কিছু একটু বেশি গরম পড়ে, তো সেটা খুব টেকনিক্যাল আলোচনা, কিন্তু যে টেম্পারেচারই হোক না কেন মূল কথা মোদ্দা কথা যে এই ভাইরাসের যে টেম্পারেচার ভ্যারিয়েশন আমাদের ভারতবর্ষে হয় তাতে খুব একটা কিছু আসে যায় না, তারা যে পদ্ধতিতে মানুষের সাথে সম্পৃক্ত হয়, আমি আক্রমণ করে এরকম ভাবে বলতে চাই না, কিন্তু কারণ তাদের খুব একটা ইচ্ছা নেই আমাদের আক্রমণ করার, কিন্তু সেটা অন্য ঘটনা, কিন্তু যেভাবে সম্পৃক্ত হয় মানুষ যেভাবে আক্রান্ত হয় বা মানুষ যেভাবে অসুস্থ হয়ে পড়ে, ওই টেম্পারেচারের ভ্যারিয়েশনের জন্য ভাইরাস কমজোরি বা বেশি জোরি হওয়ার
ব্যাপারটা এখনকার দিনে আমরা মোটামুটি জেনে গেছি যে ওটা হয় না, অর্থাৎ গরমকাল আসলে ওর প্রভাব কমে যাবে, শীতকালে বা বর্ষাকালে বেড়ে যাবে বা উল্টোটা, এগুলো কোনোটা ঠিক না, কাজে ওই দিক দিয়ে চিন্তা করার স্কোপ নেই। দ্বিতীয় হচ্ছে আপনাদের ইমিউনিটি নিয়ে যারা প্রশ্ন করেছেন, এইখানে একটা মানে গতকাল আমি থাইরয়েড নিয়ে বলেছি, যেহেতু এই ভাইরাসের আবহাওয়া, এটাকে মহামারী অতিমারী যাই বলি না কেন, তাতে সঙ্গতভাবে আমি কাউকে দোষ দিতে চাই না, সঙ্গতভাবে প্রচুর এরকম এন্টারপ্রেনিয়ার আছেন, উদ্যোগকারী আছেন, যারা মনে করছেন যে মানুষের যা যা প্রয়োজন বা মানুষ যা যা প্রয়োজন বলে উপলব্ধি এখনো করতে পারেনি, তাকে যদি সেটা উপলব্ধি করাতে পারি যে না ওটা তোমার প্রয়োজন, তাহলে নতুন কিছু প্রোডাক্ট বা যে প্রোডাক্ট আগেই আগেও ছিল সেটাকে অন্য একটা মোড়কে ভালোভাবে মানুষের কাছে যদি আমি পৌঁছতে পারি তাহলে আমার আমি বিক্রি বাড়াতে পারবো, এটাও একটা কারণ। এইসব কারণের জন্য দেখবেন বাজার ছেয়ে গেছে, মানে আপনার ইমিউনিটি বাড়াবার জন্য ওষুধ বলুন, তাকে খাবার বলুন, ফুড সাপ্লিমেন্ট বলুন, এরকম নানা রকম জিনিস এত এত কিছু যে আমি নিজে মানে হরফ হরফ করে বলতে পারি যে ডাক্তারবাবুরাও অত জানেন না যে এত এত আপনি ওষুধের দোকানে, আপনার স্টেশনারি দোকানে, আপনার ডিপার্টমেন্টাল স্টোরে, অনলাইনে বিভিন্ন বিজ্ঞপ্তিতে অনেক অনেক, তার মধ্যে সাধারণ আমরা যে মধু খাই তাই থেকে শুরু করে নানা রকমের দুধ, নানা রকমের ক্যাপসুল, আরো কত কত কিছু, সমস্ত কিছু বেরিয়ে গেছে। তো তার সমর্থন বা বিরোধিতা করার কিছু নেই, মানুষের চাহিদা থাকলে সেই চাহিদা পূরণ করার জন্য আরেকজন চলে আসবেন বা আরেকটি সংস্থা চলে আসবেন, এই নিয়ে আমার কোন রকমের সমর্থন বা বিরোধিতা কিচ্ছু নেই। আমি একদম খুব স্পেসিফিক্যালি যে আপনার জন্য আজ কোভিড আছে কাল কোভিড থাকবে না, কিন্তু আপনাকে আপনার ইমিউনিটি আজ হোক কাল হোক বা আগামী যতদিন মানব সভ্যতা থাকবে ততদিনের জন্য, তো ইমিউনিটি একটা বিরাট বড় ইস্যু যত দিন যাবে হয়ে যাবে, এবং আগেকার দিনও ছিল কিন্তু এইভাবে মানুষ অনুভব করেনি যেটা এখন আমরা অনুভব করছি, এক নম্বর। দু নম্বর হচ্ছে এতটা গবেষণা আগে হয়নি যেটা এখন এটা নিয়ে গবেষণা হচ্ছে, তো আমি ওই জন্য একটু ইমিউনিটি নিয়ে একদম গোড়ার কথা, এবং তারপরে আমরা এখন কি করতে পারি সেই ব্যাপারে গোড়ার কথা বলার পরে একটু ডাক্তারি তথ্য এইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো, হয়তো 5-7 মিনিট লাগবে। প্রথম কথা হচ্ছে যে আমি শুরু করার সময় বললাম ইমিউনিটি আমরা জন্মেই পাই এবং তারপর আমরা নিজেরাও তৈরি করি, তার মানে আমরা যখন মাতৃ জঠর থেকে বেরিয়ে প্রথম ভ্যাঁ করে কাঁদতে বসলাম সবাই কেঁদেছি আমরা, এবং আমাদের কান্না দেখে সবার মুখে খুব হাসি ফুটেছিল, তখন এখনো ফোটে। তো যখন কাঁদতে বসলাম তখন আমরা কিন্তু মায়ের কাছ থেকে ইমিউনিটি পেতে চলেছি। কি হয় মাতৃজঠর থেকে যখন আপনি প্রথম এই পৃথিবীর হাওয়ায় শ্বাস নিলেন, তার কিছুক্ষণের মধ্যে, খুব কম সময়ের মধ্যে মাতৃদুগ্ধ আপনার প্রথম পেয় সামগ্রী হয়ে থাকে, একটু সাধু বাংলা হয়ে গেল, সোজা কথা মায়ের দুধ প্রথমেই খেতে হবে, এবং ওই যে মায়ের দুধ প্রথমে খাচ্ছেন ওটা কিন্তু ঠিক দুধ নয়, ওটা একদম ওষুধ, ওইটাকে প্রথম দুধের মায়ের যে দুধ সেটাকে আমরা কোলোস্ট্রাম বলি, ওটা এমন একটা ওষুধ যার মধ্যে সমস্ত রকম ইমিউনিটি রেডিমেড তৈরি করা অবস্থায় ওই সদ্যজাত শিশুর মানে প্রথম ভ্যাকসিনেশন ইমিউনিটি আপনাকে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ কথা আছে, মানে আমি হিন্দি সিনেমার ডায়লগেও শুনেছি, এখনো অনেকে বলে যে এই হিন্দি সিনেমা বলেই হিন্দিতে যে কোন মা কা দুধ পিয়া হ্যায় আর মেরা সামনে দেখ লুঙ্গা, বা এরকম একটা, মানে যে মায়ের দুধ খেয়েছে তার
কতটা তোমার জোর দেখি সত্যি সত্যি ওই যে আপনি প্রথম জন্মানোর পর প্রথম যে দুধ খেলেন না ওইটা হচ্ছে আপনার প্রথম ইমিউনিটি ইনজেকশন করা হলো এবারে ইনজেকশন সবসময় ছুটিয়ে নিতে হবে তা নয় আপনি যে যে দুধটা পান করছেন তার মধ্যে দিয়ে আপনার দেহে সেই ইমিউনিটি প্রবেশ করলো এবং ওই ইমিউনিটির একটা মেয়াদ আছে ওই মেয়াদের মধ্যে আস্তে আস্তে আপনার সেই শিশু দেহ কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে থেকে এবার আপনি আপনার নিজের ইমিউনিটি তৈরি করবার ওষুধ পেয়ে গেলেন ওইখান থেকে দিয়ে তারপর নিজে নিজে তৈরি করবার জন্য যা যা সিস্টেম আমাদের দেহে আছে সেগুলো আস্তে 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 প্রপার প্লেসে আসতে শুরু করলো তার জন্য সময় লাগে অর্থাৎ ইমিউনিটি যেটা আপনি জন্মেই পেয়ে পাচ্ছেন আপনার মায়ের কাছ থেকে আর দ্বিতীয় হচ্ছে আপনি যেটা নিজের জন্য তৈরি করছেন ইমিউনিটি আমি ওই মায়ের কাছ থেকে সবাই তো মানে 99% এখন অনেক সময় এটা খুব দুঃখের ব্যাপার প্রসব করবার সময় যদি ঈশ্বর না করুন মায়ের কিছু হয়ে যায় একটা দিনে হতো অনেক বেশি এখন তো খুব কম হয় তবুও হয় সেক্ষেত্রে সেই বাচ্চা তো খুব দুর্ভাগা যে সে মায়ের কোলেস্ট্রম যেটা বললাম সেই ইমিউনিটি সে পেতে পারে না যেভাবে নাও পেতে পারে সেটা অন্য ইস্যু 99% বলবো যে তারা সেই বেসিক ইমিউনিটিটা নিয়ে জন্মালো এবার আমার আজকের বক্তব্য হচ্ছে সেই দিন থেকে আপনার যে যাত্রা শুরু হয়েছিল এবার আপনার শেষ দিন পর্যন্ত মানে আপনার যতদিন এক্সপায়ারি আর কি বা আমার যতদিন এক্সপায়ারি এক্সপায়ার করার আগে পর্যন্ত আমরা কিন্তু ক্রমাগত দিন নেই রাত নেই ভেতরে আমাদের সিস্টেম কাজ করে চলেছে শুরু ওইখান থেকে হয়েছিল ভেতরে সিস্টেম কাজ করে চলেছে ইমিউনিটি তৈরি করবার জন্য এবং তার জন্য বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট আছে বডিতে যেগুলো আমি একটুখানি তুলে ধরবার চেষ্টা করব এবং সেই অ্যারেঞ্জমেন্টগুলোকে ঠিক রাখবার জন্য জেনে বা না জেনে আপনি কিছু কিছু কাজ করেন আমার এখানে দায়িত্ব হচ্ছে আজকে আমার এখানে আমি যে কথা বলছি এর কারণ হচ্ছে যেটুকুনি আপনি না জেনে করেন তো সেটা অনেকেই করেন সে সম্পর্কে একটু সামান্য আলোকপাত করা খুব সামান্য আলোকপাত করব আরেকটা হচ্ছে যেটা জেনে এখানে ইমিউনিটি বুস্ট করার কথা বলছি আমি যেটা আপনি আপনি কিছু কাজ করে সেটা ওষুধপত্র খেয়ে হতে পারে আপনি নিজে কিছু স্পেসিফিক স্টেপ নিয়ে আপনার ইমিউনিটি কি করে বাড়াতে পারেন এই ইমিউনিটি বাড়াবার যে কথা আমি বলছি বা যে প্রস্তাব আমি রাখছি সেটা এই কারণে যে আমি শুরু করেছি এই বলে যে আমরা ভাইরাসের আবহাওয়া ইমিউনিটির কথা বলছি বটে কিন্তু ভাইরাস অদূর ভবিষ্যতে বা আরো কিছুদিন পরে হয়তো থাকবে না তার তখনও কিন্তু ইমিউনিটির দরকার থাকবে এবার কিরকম ভাবে আমি সেটা একটু বলে দিই কারণ এই কিভাবে বাড়াবেন সে বাড়ানোর সাথে এই কিরকম ভাবে ভাইরাস যদি নাও থাকে তাহলেও আপনার ইমিউনিটির দরকার বেশি সেটা কেন আমি বলে দিই যদি আপনি এরকম ভাবেন যে যেগুলো আমাদের আমাদের দেশে বা সারা পৃথিবীতে অ্যাক্সিডেন্টাল ডেথ মানে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট বা অন্যভাবে রেল অ্যাক্সিডেন্ট এইসব যে ডেথ এইগুলো যদি বাদ দিয়ে দেন কারণ ওর সাথে তো ইমিউনিটির কোনো সম্পর্ক নেই বাদ দিয়ে দেন তাহলে যদি আমি জিজ্ঞাসা করি যে সারা পৃথিবীতে অসুখে খুব না ভুগে মানে অনেক দিন ধরে অসুখে বিভিন্ন অসুখ আছে না ভুগে হঠাৎ করে মৃত্যুর প্রথম কারণ কি মানে গতকাল পর্যন্ত একদম ভালোই ছিলেন এমন কিছু যে ওনার মধ্যে ছিল যে আগামীকালই মারা যাবেন এরকম কেউ ভাবতে পারেনি কিন্তু হঠাৎ মৃত্যু হয়েছে এরকম প্রচুর প্রচুর মানুষ আমরা দেখি আমি আলাদা করে উদাহরণ দিয়ে মন ভারাক্রান্ত করবো না কিন্তু এরকম তো দেখি তাহলে যদি আমরা এরকম একটা হিসেব করি না আপনি অবাক হয়ে যাবেন যে আমি একটা ফোন নিয়ে উত্তর দেবো একটা হলো স্ট্রোকে কার্ডিয়াক স্ট্রোক হার্ট অ্যাটাকে মানুষ মারা যায় এটা হচ্ছে ইমিউনিটির সাথে যোগ আছে আমি ফোন নিয়ে নেবো হ্যাঁ কে লাইনে আছেন হ্যাঁ নমস্কার নমস্কার বলুন আমি টালিগঞ্জ থেকে বলছি কে বলছেন আমার নাম সকালের দিকে ঘুম থেকে উঠলে পরে মাথাটা যন্ত্রণা করে গাটা বমি বমি করে মানে
কি করছেন? না কিছু করি না, ওই তো আপনাকে অনেকদিন পরে আপনার প্রোগ্রাম দেখি, অনেকদিন পরে আজকে লাইনে দেখি, তাই জন্য একটু জিজ্ঞাসা করছি। অনেক ধন্যবাদ। প্রথম কথা দেখুন, মাথা যন্ত্রণা গা বমি যখন বললেন তখন মানে আমার অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি ওই জন্য একটা প্রশ্ন আসে এসে যায় এর সাথে সাথে, সেটা হচ্ছে যে গা বমি কি এতটা বাড়ে কি বমিটা হয়ে গেলেই মাথা যন্ত্রণা কমে? না সেরকম না, ওই না সেরকম না, যে বমি হয়ে গেলে মাথা যন্ত্রণা কমে সেরকম না। আচ্ছা তাহলে কি আপনি কেন মাথা যন্ত্রণা, বলুন বলুন বলুন। ওকে মাথা যন্ত্রণাটা থাকে, ব্যাপারে ডাক্তারবাবুকে দেখিয়েছেন কখনো? না দেখাইনি। আচ্ছা আচ্ছা, এবার একটু চিন্তা করে জবাব দিন, এই যখন এটা হতে চলেছে তার কিছুক্ষণ আগে থেকে আপনি বুঝতে পারেন যে এরকম কিছুটা হবে? না এটা সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখনই এটা মনে হয় যে গাটা বমি বমি করছে, মাথা যন্ত্রণা করছে, যতক্ষণ ঘুমায় ততক্ষণ বুঝতে পারি না, যখন ওঠার সময়টা তখনই বুঝতে পারছি যে এরকম মাথা যন্ত্রণা করছে, গাটা বমি বমি আসছে এরকম। বুঝতে পারছি, তার মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ধরুন দু তিন ঘন্টা যদি আমি ছেড়ে দিই, ধরুন সকাল বারোটা দুপুর বারোটার পর থেকে এটার সাথে গ্যাস্ট্রাইটিসেরই সম্পর্ক আছে, আপনি একটু ডাক্তারবাবুকে দেখিয়ে গ্যাস্ট্রাইটিস সংক্রান্ত লাইনেই চিকিৎসা করলে এটা ঠিক হবে। আসলে আমি ভাবছিলাম কি ঠিক এর কাছাকাছি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাইগ্রেন, যেটাকে আমরা বাংলায় আধ কপালি বলি মাইগ্রেন, সেই রোগের একটা সম্পর্ক থাকে, তো আমি ওইটাই ধরবার চেষ্টা করছিলাম যে এটা মাইগ্রেনের দিকে যাচ্ছে কিনা। মাইগ্রেনের দিকে যদি যেত তাহলে পেশেন্ট একটু আগে থেকে বুঝতে পারে যে কি হতে চলেছে, মানে একমাত্র পেশেন্টই বুঝতে পারে আর কেউ পারে না। ওই ওইটা আমি আগে থেকে জিজ্ঞেস করি, আমাদের ভাষায় একটা টার্ম ইউজ করি আমরা অরা বলে, তো সেক্ষেত্রে কিন্তু বমি ভাবটা অতিশয় প্রবল হয় অনেকের এবং মাথার যন্ত্রণা অত্যন্ত প্রবল হয়। আপনার ক্ষেত্রে আপনি যেটুকুনি বলবেন আমার মনে হচ্ছে এটা গ্যাস্ট্রাইটিসের দিকে যাচ্ছে এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওই গ্যাস্ট্রাইটিস সংক্রান্ত চিকিৎসা নিলে ঘটনাটা শেষ হবে, মানে আপনার বড় প্রবলেম কিছু হবে না, এটা ঠিক হয়ে যাবে, এইটুকুনি আমার ধারণা আপনার সাথে কথা বলে। আপনার কি এ ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা আছে? ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, আমি লাইন বিচ্ছিন্ন করছি। আচ্ছা আমি তো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছিলাম, আমি ইমিউনিটি নিয়ে, ইমিউনিটি এই প্রেক্ষাপট মানে এই ভাইরাসের প্রেক্ষাপট বা ভাইরাস চলে যাওয়ার তারপরের প্রেক্ষাপট, আমি উনি ফোন করার আগে যে প্রসঙ্গটা উত্থাপন করলাম সেটা হলো পৃথিবীতে অ্যাক্সিডেন্টাল ডেথ প্রচুর হয়, আমি সেই তথ্য নিয়ে গেলে মন খারাপ হয়ে যাবে, মানে আমাদের ভারতবর্ষেই মানে রোড অ্যাক্সিডেন্ট প্রচুর মানুষ মারা যায়, এই এই নিয়ে তো আগে কথা বলছি না, কাজে ওটা আলাদা টপিক, কিন্তু হঠাৎ করে মারা যাওয়ার যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে কিন্তু সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে সব থেকে বেশি মানুষ মারা যায়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার, আমি কালীগঞ্জ কুদরাত থেকে বলছি। কে বলছেন? আমি একদম পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি একটু বলবেন প্রথমে মায়ের বয়স বলবেন। আপনার মায়ের হ্যাঁ আমি একটা মানে যা কথা বলছি একটু মন দিয়ে শুনবেন, ওই 10 সেকেন্ড বেশি লাগবে না, বলছি মা কি আপনার এই বাঁ হাত বা ডান হাতটা কোমরে এইভাবে দিয়ে তারপরে এরকম এরকম করে চলতে থাকেন, মানে একটা সাপোর্ট দরকার হয় কি একটু ঝুঁকে গিয়ে সামনে, নাকি লম্বা হয়ে হাঁটেন, না ঝুঁকে হাঁটেন? লম্বা হয়ে হাঁটে কিন্তু কোমরে হাত পা দেয় না,
না তাহলে লম্বা হয়ে হাঁটলো না কুঁজো হয়ে হাঁটলো কোনটা? তার মানে দেখুন আমি যা ভাবছি এটা ঠিক ভাবছি কি? আপনি বলতে চাইলেন মা যখন হাঁটা শুরু করলো তখন সোজাই ছিল কিন্তু কিছুক্ষণ পরে ছিল, হ্যাঁ তারপর কুঁজো হয়ে যাচ্ছে আমি প্রশ্নটা করবো। দ্বিতীয় প্রশ্নটা হলো যে উনি কোনটা সাপোর্ট নিয়ে, যেমন ধরুন একটা লাঠি নিয়ে বা সামনে একটা চেয়ার ধরে কি অনেকটা হাঁটতে পারেন? না সেটাও পারছেন না। জল কি বললেন আমি বলে দিলাম ঠিক হবেন, তিনটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি চালিয়ে তিনটে ব্যাপার মাথায় রাখতে হবে, আমি প্রথম দ্বিতীয় তৃতীয় করে বলছি একটু শুনবেন। আচ্ছা প্রথম ব্যাপার হচ্ছে সামনের দিকে ভলিউম মিউট করুন, টিভির ভলিউম মিউট করুন, এখানে ফিডব্যাক আসছে, টিভির ভলিউম মিউট করে কানে শুনুন। আর একটা কথা দেখো, তুমি সারাদিন ঠিক আছে রাত্রিবেলা শুনে না ডানাতে এই পাশে এখান থেকে যন্ত্রণা হয়, মানে হাতে বুঝতে পারছি কাজ হবে না কিন্তু হাতের মাঝে। আমি বলবো আপনি টিভির ভলিউমটা মিউট করে শুনুন। এবার বলছি যে তিনটে ব্যাপার, প্রথম কথা হচ্ছে সামনের দিকে ঝুঁকে কোনো ওজন নেবে না, অর্থাৎ কোন একটা জলের বালতি যদি তুলতে হয় তাহলে একটা পা আগে বাড়িয়ে যেন পায়ের উপরে জোর থাকে, যে তারপরে কিছু এরকম প্রথম বাড়িয়ে তারপর নেবে, হ্যাঁ এটা প্রথম, এবং সেটাও যে পুরো ওজনটা কিছুতেই 5-5.5 কেজির বেশি নয়, অর্থাৎ একটা 8-10 কেজির জলের বালতি নয়, ছোট বালতি নিতে পারে। ওকে এটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে ঘুম থেকে উঠে রাত্রে শোয়া পর্যন্ত বাড়ির মধ্যে একটা নরম চটি পরে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, নরম চটি পরে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় তৃতীয় আপনার বাড়ির কাছের কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে একটা কোমরের এক্সরে করতে হবে। আমরা এটাকে, হ্যাঁ বলুন বলুন কিছু বলবেন বলুন, কোমরের এক্সরে, হ্যাঁ এটাকে আমরা টেকনিক্যালি এক্সরে ল্যাম্বোস্যাক্রাল স্পাইন SLS স্পাইন বলি, সেটা আপনার ডাক্তারবাবু লিখে দেবেন। এই অ্যাকচুয়ালি এটা এক্সরে করতে হবে, কারণ এই যা ঘটনা ঘটছে যা যা হচ্ছে বলছেন এটা আমি অন্যদিন আলোচনা করবো, এটাটা আমাদের পজ অ্যান্ড পশ্চারের ট্রেনিং নেই বলে এইগুলো ঘটে, মানে কিভাবে আমরা হাঁটবো কিভাবে ঝুঁকবো কিভাবে চলবো এটা অনেকে আমরা ছোটবেলা থেকে শিখি না, ওই জন্য প্রবলেম হয়। তো এইটা সেই মানে বয়সের জন্য হয়নি, ওই জন্য প্রথমেই ক্লিয়ার করে দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে করলে উত্তর দেবো। জুতো না মানে হাওয়াই চটি পড়বে যেটা নরম, পা দিলে বসে যায়, আরো পরিষ্কার করে যেটা জলে ভাসে, জলে ভাসে এরকম। আর কিছু লাইন বিচ্ছিন্ন করি, আর কিছু বলবেন? দেখুন আমাদের না অনেক টেকনিক্যাল জার্গন আছে, মানে এমন সব দুর্বোধ্য ভাষা, যেমন আমি যদি এখন বলি যে ওটা আর্থ্রাইটিস হয়েছে, ওর একটা ডিস্ক প্রোল্যাপস হয়েছে, এইসব কোনো লোককে ভয় পাইয়ে দেওয়ার কথা, আমি ওর দিকে যাচ্ছি না, আপনি এক্সরে করুন দেখা যাবে। যেটুকুনি বললাম এটা বললাম, এই বয়সে এটা হওয়ার কথা নয়,
পদেন পশ্চাৎ ঠিক করলে এবং সঠিক চিকিৎসা করলে এটা পুরোপুরি মানে মা আবার লম্বা হয়ে সোজা হয়ে হাঁটতে পারবেন। আচ্ছা, আমি একটু প্রসঙ্গে চলে যাবো, আমি কেন বললাম ইমিউনিটির সাথে ওই যে হার্ট অ্যাটাকের কথা বলবে কথা বলবো বলে একটা আমি ক্ষেত্র প্রস্তুত করছি বলতে পারেন। আপনাদের মনে হতে পারে যে ডাক্তারবাবু এক্ষুনি তারা হার্টের চত্বরে চলে যাবেন, একদম নয়, একদম নয়। আমি আসলে কিছু পরিসংখ্যান আপনাদের সাথে আগে শেয়ার করবো। আমি তো আমার একটা লক্ষ্য ছিল যে রোড অ্যাক্সিডেন্টের পরিসংখ্যান নিয়ে কথা বলবো, কিন্তু এটা প্রসঙ্গ নয় বলে আর বলছি না, কিন্তু আমি বলছি রোড অ্যাক্সিডেন্টে প্রচুর বেশি মানুষ মারা যায়। আমি একটা ছোট যদি হিসেব দিই, একটা অবাক হওয়ার মতো ব্যাপার, সেটা হচ্ছে যে প্রায় এই হঠাৎ হার্ট অ্যাটাকে, মানে সবই ভালো ছিল, হার্ট অ্যাটাকে ওই রাত্রে ঘুমের মধ্যে বা হাঁটাচলা করতে গিয়ে মারা যাচ্ছে এরকম আমাদের ভারতবর্ষের পরিসংখ্যান পরে। আমি খুব উন্নত দেশের পরিসংখ্যান দিচ্ছি, সেটা হচ্ছে ইউএস, মানে ইউএস মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটাকে আমরা আমেরিকা বলি। সেই পরিসংখ্যান বলছে বছরে প্রায় 90 লক্ষ মানুষ এরকমভাবে মানে হার্ট অ্যাটাকে মারা মানে মারা গেছেন, মারা যান বলবো না, মারা গেছেন লাস্ট ওয়ান ইয়ারের একটা পরিসংখ্যান। এটা অত্যন্ত অত্যন্ত বেশি, এবং পরে দেখা গেছে আমরা তখন ভাইরাস নিয়ে বেশি কথাবার্তা বলছি, কিন্তু এই ভাইরাস আমাদের একটা ব্যাপারে খুব সচেতন করে দিয়ে গেল, সেটা হচ্ছে ওই ইমিউনিটি। এবং এই ইমিউনিটির সাথে এই হার্টে হঠাৎ করে অ্যাটাকের সম্পর্ক, এই সেইটা নিয়ে আমি একটুখানি বলে নিই তারপর আবার আপনার প্রশ্ন করবেন। অনেকে ফোন করছিলেন, আমি একটু ইয়ে করতে বলছি, রাখতে বলেছি, এই কারণের জন্য এইটুকুনি বলে দেবো। সেটা হচ্ছে যদি এরকম সাডেন হার্ট অ্যাটাকে না, অনেক সময় কোনো কারণ অনেকে খুঁজে পান না। আমাদের পুরোনো দিনে ধারণা ছিল বোধ হয় আনকন্ট্রোল ব্লাড প্রেশারটাই মূল কারণ, মানে ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, ওই জন্য হার্ট অ্যাটাক হচ্ছে। এখন দেখা যাচ্ছে এটা নো ডাউট যে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে হবে, কিন্তু ব্লাড প্রেশারের জন্যই এই ধরনের অ্যাটাক হচ্ছে, এই চিন্তা করবার জন্য আমরা অন্যদিকে নজর দিচ্ছিলাম না, যার জন্য দেখা যাচ্ছে প্রচুর মানুষের তা মানে হয়তো 2 মাসে একবার করে সমস্ত চেক আপও করেন, ব্লাড প্রেশারও দেখান, কিন্তু হঠাৎ করে এরকম ঘটনা ঘটছে। তাহলে ইমিউনিটি কি রোল প্লে করে এখানে, সেটা হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলোর ভেতরেও ইনফ্লামেটরি প্রদাহ অবস্থার সৃষ্টি হতে পারে, সেটা কোনো ইনফেকশন থেকেও হতে পারে। বিভিন্ন আমরা যে পলিউটেন্টস, আমরা যে খাওয়া দাওয়া এবং হাওয়া থেকে যে আমাদের দেহে বিভিন্ন পলিউট করা জন্য যে বিভিন্ন জিনিস আছে, সেই ধুলো বালি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, পেট্রোল বা ডিজেলের ধোঁয়া, এরকম নানা নানা রকম জিনিস, এমনকি ধরুন আপনি যদি এরকম কোনো ফ্যাক্টরি আছে যেখানে অ্যাসবেস্টাস নিয়ে কাজ হয়, খুব হালকা অ্যাসবেস্টাসের গুঁড়ো, এরকম নানা নানা রকম জিনিস আছে। তো সেই সবগুলো আমরা যখন ইনহেল করি বা যদি খাবারের মধ্যে দিয়ে দেহে যায়, তা সেগুলো খুব আস্তে আস্তে আমাদের এই আর্টারি এবং ভেনগুলোকে নষ্ট করতে বা সেগুলোকে প্রভাবিত করতে থাকে, এগুলো আমরা জানতে পারছি। ফোন নেব, হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ বলুন। আমার মায়ের এই সমস্যা নিয়ে কথা বলতে চাইছি, আমার মায়ের বয়স এখন হচ্ছে 42, আমার মায়ের বেশ কিছুদিন ধরে হাই প্রেশার দেখা দিয়েছে আর কি, আপনি তো বলছেন যে মায়ের হাই প্রেশার দেখা দিয়েছে, তাই না? তা হাই প্রেশার বললে আপনি প্রেশারে ব্লাড প্রেশার মেপে সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যেটা হাই বলছেন সেটা কত বাই কত?
সেটা আমার এখন মানে এই মুহূর্তে ঠিক মানে মনে নেই আর কি। হ্যাঁ, তাহলে সেটা যে হাই আপনার কেন মনে হচ্ছে? মানে আজকে দেখে ধরা পড়েছে না কদিন আগে? কবে ছিল এটা? হচ্ছে হ্যাঁ, তো এটা কি ঠিক যে আপনি এই জীবনে প্রথম 150/105 দিন আগে মায়ের ব্লাড প্রেশার দেখলেন, না এটা আগে থেকেই ছিল? আগে থেকেই ছিল, কিন্তু এই সিম্পটম যেগুলো আমি বলছি সেগুলো একদম অন্যরকম, মানে কিছু কেমন যাচ্ছেন না, মাথা দেওয়ার পর ঘুরিয়ে যাচ্ছে, মানে বলছেন মানে ঠান্ডা ঠান্ডা লাগছে সবসময় একদম ওরকম। আচ্ছা, এই 150/100 ব্লাড প্রেশার কে দেখেছে? ডাক্তারবাবু চেক করে দেখেছেন? তো তার জন্য চিকিৎসা ওষুধপত্র দিয়েছেন ব্লাড প্রেশার কমানোর জন্য? দিয়েছেন। আর কিছু পরীক্ষা নিরীক্ষা নিশ্চয়ই লিখেছেন? পরীক্ষা লিখেন? পরীক্ষা নিরীক্ষা কিছু লিখেননি, কিছু ওষুধ দিয়েছেন, সেগুলো এখন খাচ্ছেন। বুঝতে পারছি, আপনি খুব ভালোভাবে বলছেন, আপনি একদম নার্ভাস হবেন না, মায়ের কথা বলছেন খুব ভালোভাবে বলছেন, আমি বুঝতে পারছি, একদম নার্ভাস না হয়ে পড়বেন। আচ্ছা, এবার বলি এই যে ব্লাড প্রেশার তাহলে ওষুধ দিয়েছিলেন 150/100 থেকে এখন কমে যাওয়ার কথা, তাহলে আপনি পরে আরো ওষুধ যবে থেকে শুরু করেছেন 7 দিন অন্তর অন্তর ব্লাড প্রেশারটা চেক করুন, দেখুন, এইটা 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে যে সিমটম গুলো বলছেন এগুলো থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, ব্লাড প্রেশার এখনই বাড়ুক আর আগেই বাড়ুক, অনেক আগে থেকে আপনার মায়ের অ্যাংজাইটি নিউরোসিস এর একটা প্রবলেম ছিল এবং এখনো আছে, এর বাংলা হলো উদ্বেগ সংক্রান্ত অসুখ, কোন ব্যাপারে খুব বেশি দুশ্চিন্তা, খুব বেশি উদ্বেগ, সেটা মানে প্রথম এটা মানে এই ছোটবেলা থেকে ওনার আছে এবং এখন তো একটা মানে প্রচন্ড মানে দেখা দিচ্ছে মানসিক দুশ্চিন্তা। সেটা ডাক্তারবাবুকে বলেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই এখানে একটু আপনি লাইনটা কাটবেন না, আমি সবাইকে বলছি, আমি যে ইমিউনিটি নিয়ে আলোচনা করছিলাম না, কোন কোন জিনিস আমাদের ইমিউনিটি কমিয়ে দেয়, যেগুলো কমিয়ে দেয় তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আওয়ার স্টেট অফ মাইন্ড। এটা অনেক, হ্যাঁ আপনিও শুনছেন, আমি সবাইকে বলছি স্টেট অফ মাইন্ড, আমি মাঝে মাঝে কথায় কথায় বলি যে আপনারা খুব আরামে আনন্দে থাকুন, এই কথাটা শুধু কথার কথা নয়, আপনি যত আরামে আনন্দে থাকবেন আপনার ইমিউনিটি বাড়বে, আর যত আপনি মানে দুঃখ কষ্ট রাগ অভিমান হিংসা এই 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 উদ্বেগ এই সবগুলো বেশি আপনার মনের মধ্যে থাকবে না, আপনার ইমিউনিটি কমবে, ওষুধ খেয়ে ওই ইমিউনিটি ঠিক করা যায় না। অর্থাৎ স্টেট অফ মাইন্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতদিন যাচ্ছে ততদিন আমরা বুঝতে পারছি এবং কিভাবে মাইন্ড এফেক্ট করে তার একটা মানে কেমিক্যাল পাথওয়ে আছে, সেই কেমিক্যাল পাথওয়েটা আমি পরে আজকে আমি জানি না সময় পাবো কিনা, আমি প্রত্যেকটা জিনিস আলোচনা করব, আজ না হলো আগামী দিনে আলোচনা করব। এবার আপনার মায়ের ক্ষেত্রে ফিরে যাচ্ছি, অর্থাৎ ওই যে উদ্বেগের ব্যাপারে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে কি হয়, আমাদের আমাদের একটা অভ্যেস হয়ে গেছে এই ধরনের জিনিস দেখবে, আমাদের কয়েকটা দুটো তিনটে ওষুধ আছে স্টক, মানে সব ডাক্তারবাবুরা তো ওই দু তিনটে থেকে কয়েকটা লিখে দিই আমরা, সে উদ্বেগ কমানোর ওষুধ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওষুধ দিয়ে উদ্বেগ কমানো হয়তো তৎকালীন সেই সময়ের জন্য চলতে পারে, কিন্তু লং টার্মে লাইফস্টাইল চেঞ্জ না করে আপনি মানুষের উদ্বেগ কমাতে পারেন না, এটা একটা বিশেষ ধরনের প্রক্রিয়া, এক্সারসাইজ, এক্সারসাইজ মানে এরকম না যে ডাম্বেল মাজার কথা বলছি, এটা মানসিক প্রক্রিয়া, মেন্টাল এক্সারসাইজ, সেইটার মধ্যে দিয়ে যেতে হবে, আমি পরে যা বলবো। অর্থাৎ আপনার মায়ের ক্ষেত্রে আপনি যা বললেন সেটা হলো ও আমি যেটা অ্যাডভাইস করলাম আপনি যা বললেন তার পরিপ্রেক্ষিতে, সেটা হলো যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার ওষুধপত্র, উদ্বেগ কমানো, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, মা খুব পৃথুলা হয়ে যাননি তো, মোটা হয়ে যাননি তো? একদম একদম প্রচন্ড মানে ফ্যাটি হয়ে গেছে। তাহলে সেই জায়গায় ডাক্তারবাবু সেটা দেখে ওনার ওজনটা কমানোর ব্যাপারে কোনো অ্যাডভাইস করেছেন? বাহ বাহ, তাহলে আপনি এই তিনটে অ্যাডভাইস মেনে এগিয়ে চলুন, আমার হেল্পলাইন রইলো, যদি কোনো ব্যাপারে প্রশ্ন থাকে বা অ্যাসিস্ট্যান্স দরকার হয় ইউ উইল গেট ইট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ছোট মানে প্রশ্ন করতে
চাইছি। হ্যাঁ আপনি প্রশ্ন করুন, আমি খালি একটা কথা সবাইকে বলে দিচ্ছি, আমাকে ওখান থেকে বলে দেওয়া হচ্ছে যে আর 3 মিনিট সময় আছে, কাজেই আমার আমার ইচ্ছা আছে অন্য সবার সাথে কথা বলার, কিন্তু আজকে সম্ভব হবে না, আর ফোন করবেন না, আমি ওনার প্রশ্ন উত্তর দেবো। বলুন বলুন কি জিজ্ঞেস করছেন। হ্যাঁ বলছিলাম যে তাহলে কি এখন ওনাকে বিভিন্ন ভাবে ব্যাপারটা উজ্জ্বল থাক, ওটা পরের দিন হবে। যেটা একদম অন দ্য গ্রাউন্ড এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মাকে নিয়ে সকালে বা সন্ধ্যে হাঁটতে বেরোতে হবে, একদম সোজা কথা, কাউন্সেলিং পরের কথা। এইটা হাঁটতে বেরোতে হবে, ডাক্তারবাবুর কথা অনুযায়ী ওষুধপত্র এবং 7 দিন অন্তর অন্তর ব্লাড প্রেশার চেক, এইগুলো ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে খাবারের ধরন বদল, ছোটখাটো কিছু এক্সারসাইজ যেটা পরে, আগে হাঁটা শুরু তারপরে, তো সেই সব ব্যাপারে আপনাকে একটু নতুন করে উদ্যোগ এবং উদ্যম নিতে হবে। আপনি যদি এ ব্যাপারে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করেন, উনি আপনাকে বুঝিয়ে নিশ্চয়ই বলবেন। যদি আপনি মনে করেন না তারপরেও কিছু জানার আছে, আমার হেল্পলাইনে করলে আমি জবাব দেবো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি তার মানে অনুষ্ঠানটা দেখি, আজকে লাইনটাও খুব ভালো লাগলো। আপনার মা ভালো থাকুক, আর আপনি খুব স্মার্টলি বলেছেন। আমাকে বলা হচ্ছে যে আর একদম সময় নেই, আমি নাকি 1 মিনিট সময় বেশি নিয়ে ফেলেছি। ধন্যবাদ, আমি লাইন কাটছি। আচ্ছা আমার অতি প্রিয় দর্শক সতীমণ্ডলী, এই ইমিউনিটির খুব ইন্টারেস্টিং জায়গায় ছিলাম, আমার ইচ্ছেও করছে এবং মাথা ভর্তি হয়ে রয়েছে এক একটা ইনফরমেশন শেয়ার করার জন্য। এবং দেখবেন আপনার দৈনন্দিন জীবনে কিন্তু মানে পুরো ব্যাপারটাই বদলে যাবে, ভালোর দিকে চলে যাবে। কিন্তু উপায় নেই, সময় একদম নেই, আমার দিকে এরম করা হচ্ছে, এরম বলা হচ্ছে। আমি আচ্ছা একটু একটু নিয়ে নিতে পারবো? আচ্ছা 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 একটু সময় নিতে পারবো, তাহলে একটু বলে দিই। এই সময়টার মধ্যে বলে দিই, আমি ছিলাম যে হার্টের অ্যাটাকের ব্যাপারে আমি বলছিলাম, আমি বললাম যে ওখানে ইমিউনিটির যোগ আছে, তো সেক্ষেত্রে কি করা যায়, কি আমরা করতে পারি, নতুন করে কি করতে পারি, ওষুধপত্রের জায়গায় তো ডাক্তারবাবুরা দেবেন, সবাই মিলে আমরা কি করতে পারি। আমি একটু আগে বললাম স্টেট অফ মাইন্ডের কথা, এই স্টেট অফ মাইন্ডের কথা যখন বলছি এরকম কেউ ভেবে বসবেন না, কারণ আমি ওই ব্যাপারে একদম জানি না, মানে ডাক্তারবাবু এক্ষুনি বোধহয় ধ্যান করতে বলবেন, আমি যেহেতু অত বেশি জানি না, আমি যদি কেউ জানে তার কাছ থেকে জেনে নেবেন, আমি সেসব করতে বলছি না। যেটা বলছি, যেটা করা যায় সেটা হচ্ছে আপনি যা কাজ করেন, আপনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, আপনি অতিশয় মানে প্রণম্য শিক্ষক হতে পারেন, আপনার আরো যত যত রকমভাবে মানুষ মানুষের সাথে সম্পৃক্ত কত কিছু আছে, অনেক কিছু করতে পারেন। সব সময় মাথায় একটা খেয়াল রাখবেন, সেই খেয়ালটা প্রথম জিনিস হচ্ছে আমি যেখানে আমার বাড়ি যেখানে আর আমার কাজ যেখানে, সেই জায়গাটাকে আমি কতটা মানে আরামের আনন্দের এই জার্নিটা করতে পারি। অর্থাৎ যদি ধরুন আপনাকে এমনভাবে যাতায়াত করতে হচ্ছে মানে সব সময় একটা টেনশনে, এক্ষুনি ট্রেন মিস হয়ে যাবে, এক্ষুনি বাস মিস হয়ে যাবে, প্রচুর চাপের মধ্যে ঠেলাঠেলি করে কুস্তি করে উঠে করতে হচ্ছে, আপনি প্রথম থেকে ভাবুন এমন কোনো কিছু করতে পারি কিনা যেভাবে আমি একটু যাতায়াতটা আমার আমি ঠিক করতে পারি। এগুলো স্ট্র্যাটেজির ব্যাপার, একটু ঠিক করার চেষ্টা করুন, এইটা 1 নম্বর। আমি আর 10 সেকেন্ড ধার করে নিচ্ছি প্লিজ। আচ্ছা দ্বিতীয় যেটা সেটা দেখুন, মানে অযথা নিজের বাড়ির এনভায়রনমেন্টের মধ্যে, নিজের যে জায়গায় থাকেন সেই পাড়ার এনভায়রনমেন্টের মধ্যে অযথা টেনশন হওয়ার যে সূত্রপাতের জায়গাগুলো, এগুলো কি করে আটকাতে পারেন। এবং দেখবেন এক্ষেত্রে আমি যেটা বললাম যে বেশি রাগ, বেশি দুঃখ, বেশি কষ্ট কারোর কিছু দেখে, বা বেশি হিংসা, বা বেশি উদ্বেগ, এইগুলো কতটা পরিহার করা যায়, আরো কয়েকটা রাস্তা আছে, তারপরে এক্সারসাইজের ব্যাপার আছে, তারপর কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার ব্যাপার আছে, এগুলো আমি আগামী দিনে এখান থেকে শুরু করবো। কারণ যে 2 মিনিট ধার করে নিয়েছিলাম সে 2 মিনিট শেষ হয়ে গিয়েছে, তাই আর ধার দেওয়া সময়কে সম্ভব না, কিন্তু পরবর্তী অনুষ্ঠানে ডেফিনেটলি দেখা হওয়া সম্ভব। ততদিন ভালো থাকবে, শারীরিক ভাবে সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে, পরবর্তী অনুষ্ঠানে ভালো থাকবেন। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে?